টানা 18 ঘন্টা পর বৃহস্পতিবার ভোরে মিটল তল্লাশি পর্ব। রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘড়িয়ার ফ্ল্যাট সিল করে বেরোলেন ইডির আধিকারিকরা। টালিগঞ্জের পর এবার বেলঘড়িয়ার ওই ফ্ল্যাটের ওয়ার্ড্রব ও শৌচাগার থেকে প্রায় 27 কোটি 90 লক্ষ টাকা উদ্ধার করলেন ইডি আধিকারিকরা। উদ্ধার করা হয়েছে 6 কেজি সোনা, সোনার বাট, রূপোর কয়েন, এছাড়াও উদ্ধার হয়েছে বেশ কিছু সম্পত্তির দলিল, সম্পত্তির নথি এবং কয়েক হাজার টাকার বাতিল নোট। এই ঘটনার পর আরও সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। ব্যাংক অব মমতা, এখানে চোরাই মাল রাখা হয়। বেলঘড়িয়ায় টাকা উদ্ধারের পর এমনই বিস্ফোরক মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে অধীর চৌধুরীর মন্তব্য, এ দৃশ্য বাংলা আগে কোনো দিন দেখেনি, বুঝিয়ে দিল বাংলা পিছিয়ে থাকে না, বাংলা টাকা লুটে নিজের জায়গা করেছে। এখানেই শেষ নয়, এদিন সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অধীর চৌধুরী বলেন, আপনি পার্থ চট্টোপাধ্যায়কে না রক্ষা করতে পারছেন না ছাড়তে পারছেন, পার্থ আপনার ডান হাত, ওকে অবজ্ঞা করলে আরো বড় বিপদ হবে আপনি জানেন, তাই কোনো দিকেই যেতে পারছেন না, পার্থ নিজেকে বাঁচাতে আরো বেশি করে সব ফাঁস করে দেবে। টালিগঞ্জের পর অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘড়িয়ার ফ্ল্যাটে বিপুল টাকা উদ্ধারের পর কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ বলেন, পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরেই সিবিআই ইডির তদন্তের সম্মুখীন হয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, ছেড়ে দেওয়া হচ্ছিল, তবে ইতিমধ্যে ইডির কাছে সবকিছু বলতে শুরু করেছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। এতদিন ধরে চলে আসা সেই তদন্তে শক্তপোক্ত প্রমাণের অভাবে তা ধীর গতিতে এগোচ্ছিল, কিন্তু বিপুল টাকা এবং সোনা উদ্ধারের পর ওনাকে জানাতেই হবে, আর পালাতে পারবেন না বলেই দাবি করছেন দিলীপ ঘোষ। এদিন মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ। এদিকে টালিগঞ্জের পর বুধবার রাতে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘড়িয়ার ফ্ল্যাটে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার নিয়ে শাসক দল এবং মুখ্যমন্ত্রী তীব্র সমালোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এই ঘটনাকে অর্গানাইজড ক্রাইম বলে ব্যাখ্যা দিয়েছেন সুজন চক্রবর্তী। পার্থবাবু মন্ত্রী তার এক বান্ধবীর প্রথম ফ্ল্যাটে 20 কোটি প্লাস, দ্বিতীয় ফ্ল্যাটে 20 কোটি প্লাস, কি হচ্ছে নাকি? মুখ্যমন্ত্রী জানতেন না? অর্গানাইজড ক্রাইম, সোশ্যাল পলিউশন, এ শুধুমাত্র একটা করাপশন না? মুখ্যমন্ত্রী জানতেন না? আপনার এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট কী করছিল, আপনার ইকোনমিক অফেন্স উইং কী করছিল, আপনার ক্যালকাটা পুলিশ, স্কটল্যান্ড ইয়ার্ড কী করছিল, স্কটল্যান্ড ইয়ার্ডের মতো নাকি, আপনার উপদেষ্টারা কী করছিল, সব জেনে শুনে আপনি ধাবা জামা দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, গডফাদারের মতো সব অর্গানাইজড ক্রাইম আপনি করতে অ্যালাউ করেছেন, চলতে পারে না। সাধারণ গরিব মানুষ এমনকি তৃণমূলের সমর্থক তাদের সমর্থনের সুযোগ নিয়ে বাংলাকে একজন ধ্বংস করছেন, বাংলার সমাজ জীবনকে কলুষিত করছেন, এ কখনো মেনে নেওয়া যায় না, কখনো মেনে নেওয়া যায় না। 500 দিন হয়ে গেল ছেলে মেয়েরা ওখানে অবস্থানে অনশনে বসে আছে, আর আপনি মার্কিন ঘুরে বেড়াচ্ছেন রবার্নের 14 তলায়, অধিকার আছে আপনার? বাংলার মানুষ আপনার হাত থেকে নিষ্কৃতি চায়, বাংলার সর্বনাশ হয়েছে, সর্বনাশের দায় মুখ্যমন্ত্রীর, কোনো সন্দেহ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।